कोविडे 6 मास रेशन दिए रेशन बंद आपनारा बिना पैसा रेशन एखन पान ताले क्यों बोलछे बीजेपी हम चाउल देंगे इलेक्शन का पहले। चाउल तो हम बंद कर दिया, फिर चुनाव आएगा चालू करेगा और चुनाव का बाद वो आपस ले लेंगे। हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हम खुद करेंगे। আমরা চাষীদের থেকে চাল কিনি, চাষীদের চাল বিক্রি হয়। আর একটা কথা মনে রাখবেন, সামনে আমার বাজেট আছে, বাজেটও গিয়ে আমায় করতে হবে। কেন্দ্রীয় সরকারের কিন্তু বাজেট নেই এবারে, ভোটার অ্যাকাউন্ট শুধু মাইনের জন্য টাকা পাস করা। কিন্তু বকবে ওরা অনেক বকম বকম বকম, আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। আপনারা কি সব চান? বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে, বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমরা সবাই এই দেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে? এগুলো মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক, नागरिक ना होले आपनी रेशन पान की करे, नागरिक ना होले आपनी कन्याश्री पान की करे, नागरिक ना होले आपनी तपशिली बंधु पान की करे, नागरिक ना होले आपनी ट्राइबल बंधु जय जोहार पान की करे, नागरिक ना होले आपनी मेधाश्री पान की करे, ओबीसी पान की करे, पेंशन पान की करे। ताई मने राखबेन आमरा सबाई नागरिक। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না। আগেও দিইনি, এখনো দেব না। যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। আমরা ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর ঘরের কোণে পড়ে থেকে মরব না। এটা মাথায় রাখবেন। নতুন করে জাগতে হবে, জাগরে জাগরে জাগরে। জয়ী হও, জয়ী হও, জয়ী হও। বাংলার ছেলে মেয়েদের বলবো, অনেকগুলো করিডোর আমাদের হচ্ছে, হলদিয়া ডানকুনি, डानकुनी हल्दिया, डानकुनी कल्याणी, डानकुनी बर्धमान बाँकुड़ा हुए रघुनाथपुर, डानकुनी हुए पानागाड़ हुए बर्धमान हुए मुर्शिदाबाद हुए शिलीगुड़ी हुए कूचबिहार। एटाओ मने राखबेन उत्तरबंगेर एकटा नतून पावना पेते चलेछेन। एबं আমরা চায়ের পাটটা যাদের দিচ্ছি মনে রাখবেন, চায়ের পাটটা যারা আমাদের দিচ্ছি, উদ্বাস্তু পাটটা আলাদা, চায়ের পাটটা আলাদা। চায়ের পাটটা আগে আমরা চায়ের বাগান থেকে জমি নিয়ে দিয়েছি, চা সুন্দরী ঘর করেছি। এখন আমরা ঠিক করেছি যে যে চা বাগানে কাজ করেন তাকে সেখানেই পাটটা দেওয়া হবে।